হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে তোমরা ভালো আছো। তো আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে অসীম ধারার সমষ্টির মান কিভাবে আমরা দ্রুতগতিতে নির্ণয় করব, সেই টেকনিকটা আজকে আমি তোমাদেরকে দিব। তো এখানে ব্ল্যাকবোর্ডে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি, তো এই প্রশ্নগুলোর সলিউশন কিভাবে তোমরা মুখে মুখে অ্যান্সার করবা, তো উইদাউট ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে মুখে মুখে হিসাব করব বা অ্যান্সার বের করব, তার একটি সহজ টেকনিক আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ব্ল্যাকবোর্ডে যাই। তো এখানে ফার্স্ট কোশ্চিন দেওয়া আছে, 0.3 + 0.3 + 0.003 + অসীম পদের সমষ্টি নির্ণয় করো। তো সেম একই রকমের কোশ্চিন আমাদের এখানে তিনটা কোশ্চিন দেওয়া আছে, তিনটা কোশ্চিনের অ্যান্সার আমরা খুব দ্রুত গতিতে বের করবো। তো বের করার যে নিয়মটা আমাদের এখানে এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করার যে সহজ নিয়ম, সেই নিয়মটা হচ্ছে আমরা সব সময় অ্যান্সার বের করার নিয়ম, আমরা সব সময় নিচে নাইন কমন মনে করব। নাইন আমাদের কমন, যে এখানে যত কিছু থাক না কেন, নাইন আমাদের কমন হবে। আর যে সংখ্যাটা এখানে দেয়া থাকবে সেই সংখ্যাটা আমাদের উপরে বসাই দিতে হবে। তো ধরলাম সেই সংখ্যাটা এন, তো এন ডিভাইডেড নাইন। তো এভাবে যদি আমরা করি তাহলে আমাদের ফার্স্ট কোশ্চিনের অ্যান্সারটা কত হবে বলুন তো বন্ধুরা? তো অবশ্যই উপরে থ্রি, নিচে নাইন। যদি আমরা এখানে সব জায়গায় থ্রি আছে এই জন্য আমরা থ্রি দিলাম, আর নিচে অবশ্যই একটা নাইন হবে। তো 3 3 কত হচ্ছে 9, তো 1 / 3 এর অ্যান্সার হবে 1/3। তো হচ্ছে একইভাবে যদি আমরা 2 নম্বরটা করি তাহলে 2 নম্বরটার অ্যান্সার কত হবে, উপরে 5 নিচে 9। তো এটাই আমাদের অ্যান্সার, যেহেতু এটাকে ছোট আর করা যাচ্ছে না। তো দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা কত হবে বন্ধুরা? তো নিচে 9, উপরে হবে 7। এভাবে আপনারা এই অ্যান্সারগুলো খুব দ্রুত গতিতে করে ফেলতে পারবেন উইদাউট ক্যালকুলেটার। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রমের ব্যাপার। তো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে।